মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন, দুই থেকে তিন চারটা ফল পাকা আছে, মানে কাটতে পারে না। আমাদের এই কোম্পানিতে পরিমাণ ছোট ফার্মওয়েল বাগান আছে, বড় ফার্মওয়েল বাগান, প্রচুর শ্রমিক ছিল এক সময় প্রায় 200 উপরে, কিন্তু এত তারা কয়লিং এ মালয়েশিয়ার প্লান্টেশন খেতে আসবে। যে কোনো কোম্পানিতে যদি আসেন আর যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের কিন্তু অনেক উপকার হবে আমার এই চ্যানেলের ভিডিও দেখলে। ওয়েলকাম মাই ব্যাক আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার পিছনে এক পাশে দেখতেছেন বড় ফার্মওয়েল গাছ, আবার আরেক পাশে দেখতেছেন ছোট ফার্মওয়েল গাছ। কিন্তু আজকে আমি এই যে এইসব বড় ফার্মওয়েল গাছের আপনারা যে ডাল দেখতেছেন, আজকে প্রবাসীরা এইসব ডাল কিভাবে কাটে এবং ছোট ফার্মওয়েল গাছে কী পরিমাণ ফার্মওয়েল ফল ধরে, কত গাছটা মোটা হইলে ফল ধরে, আজকে আমি টোটাল আপনাদেরকে বলে দিব। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা এই ভিডিওটা টানাটানি করে দেখবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেন এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। কেন এখন এই সময়ে যারা কয়লিংয়ে প্লান্টেশন খেতে কাজ করতে আসবেন তাদের জন্য অনেকটা হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে, এই জন্য বলি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম মাই ব্যাক। প্রিয় দর্শক, আমি সবার আগে আপনাদেরকে ফার্মওয়েল গাছের ডাল কাটার ভিডিও দেখাই, এরপরে আমি ছোট ফার্মওয়েল গাছের বিষয়ে কথা বলবো, আর বড় গাছের ভিডিওটা আমি আপনাদেরকে পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি, আপনারা কেউ যাবেন না, আপনারা দেখতে থাকেন। ওয়েলকাম মাই ব্যাক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ফার্মওয়েল গাছের ডাল কাটার ভিডিও। এখন আমি আপনাদের সাথে মূলত যে বিষয়ে কথা বলবো ছোট ফার্মওয়েল গাছের বিষয়ে, তাহলে চলেন আমি ছোট গাছের ভিতরে যাই। এই যে দেখছেন আমি একটা পাহাড়ের ভিতরে উঠলাম ছোট, এখন আমি ছোট ফার্মওয়েল গাছে চলে আসছি। এক নম্বরে একটা গাছ পেয়ে গেলাম ছোট, এই ছোট গাছটার ভিতরে প্রিয় দর্শক দেখেন একটা ফল পাকা হয়ে রয়েছে, আবার অনেকগুলা কাঁচা ফল পড়েছে। এটি হলো ছোট ফার্মওয়েল গাছের চারা গাছ, এগুলা ফল ছোট ছোট কিন্তু এখনো কাটতেছে না। এই যে একটা ফল পেকে গেছে, আবার ওইখানেও আর একটা ফল পাকে গেছে, কিন্তু প্রতিটি ডালে ডালেই ফার্মওয়েল ফল ধরে। এরকম আরও অনেক রকম গাছ আছে দেখেন, একদম সিঁড়ি সিঁড়িভাবে ফার্মওয়েল গাছ লাগানো। এই যে একটা ফার্মওয়েল গাছ লাগানো, এই গাছটার ভিতরে কিছুদিনের ভিতরে সার দিছে, আর এই গাছটার ভিতরে যাই প্রিয় দর্শক, এই গাছটা অনেক ছোট, এই গাছটার ভিতরে এখন পর্যন্ত ফল ধরে নাই, কিন্তু ওইগুলার ভিতরে ব্যক্তির ভিতরেই ফল ধরছে। এই গাছটার ভিতরে ফল ধরে কিন্তু নষ্ট হয়ে গেছে, যাইতেছে আমি গাছটার ভিতরে বসলাম, দেখেন এই গাছটার ভিতরে অনেকগুলো ফল ধরছে, কিন্তু মূলত শ্রমিক সংকট। আপনারা অলরেডি জানেন মালয়েশিয়াতে প্রচুর শ্রমিকের প্রয়োজন, কেন যদি ফার্মওয়েল ফল যদি সময় মতো না কাটে সেই ফলটা নষ্ট হয়ে যায়, সেই ফলটা নষ্ট হয়ে পচে যায়। দেখছেন এই যে এখানে একটা ফল নষ্ট হয়ে গেছে, আবার ওইখানে ফল পাকি গেছে, ওইখানে ফল পাকি গেছে, মানে প্রতিটি গাছ দুই থেকে তিন চারটা ফল পাকা আছে, মানে কাটতে পারে না, শ্রমিক সংকট। এই জন্য আরও এরকম আমি অনেক গাছ দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। আমি একটা ছোট ফার্মওয়েল বাগানের ভিতরেই আসছি, এই গাছটার ভিতরে সেম, এই গাছটার ভিতরে ফল পাকা আছে, আবার একদম ছোট ছোট ফল আছে, দেখেন কত ছোট ছোট ফল, আবার ওই ফলটা পাকা, আবার একদম ফুল ছাড়তেছে, অনেক ফুলের কলি আসছে, মানে প্রতি ডালে ডালে ফল ধরে ছোট সময়, সেই সময় গাছটার ছোট বয়স থাকে আর কি। আমি ওই গাছটার ভিতরে যাই, কেন দেখেন আমার পিছনে শুধু ছোট ফার্মওয়েল গাছ, আবার ওই পাশে বড় ফার্মওয়েল বাগান। বড় ফার্মওয়েল বাগানের ভিডিওটা তো দেখলেন, এখন ছোট ফার্মওয়েল বাগানের ভিডিও দেখেন। আই প্রিয় দর্শক, দেখেন এই গাছটার ভিতরে কী পরিমাণ ফল ধরছে, না দেখলে বিশ্বাস করবে না, কই না কোলানো যাবে, ডালে ডালে ফল, এত ফল ধরে।
আর এই সব ফামোয়েল ফল প্রচুর টাকা দাম। এই যে আমি আরেকটা গাছে যাইতেছি নিয়া আপনাদেরকে দেখাই, এই গাছটার ভিতরে প্রিয় দর্শক দেখেন কি অবস্থা, মানে সেম একের সেম অবস্থা। একের ফল এই গাছটার ভিতরে অনেকগুলো ফল পাকি গেছে কিন্তু ফল কাটতেছে না, কাটার মানুষ কম। কেন? আমাদের এই কোম্পানিতে প্রচুর পরিমাণ ছোট ফামোয়েল বাগান আছে এবং বড় ফামোয়েল বাগান আছে কিন্তু শ্রমিক কম। আমাদের এই কোম্পানিতে আপনারা জানেন, আমি এর আগেও বলেছি, আমাদের এই কোম্পানিতে প্রচুর শ্রমিক ছিল এক সময় প্রায় 200-র উপরে, কিন্তু এত বড় কোম্পানির ভিতরে মানে এই সাইটটার ভিতরে কিন্তু এখন মানুষ নাই, 100 জনও হবে না। এই জন্য ফল কাটতে পারতেছে না। আর আমিও দ করি, আপনারা মালয়েশিয়াতে আসেন, বাংলাদেশ থেকে প্লান্টেশন খেতে কাজ করেন, টাকা পয়সা ইনকাম করেন। কেন এখন এই সময়ে যদি আপনারা প্লান্টেশন খেতে কাজ করেন প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এই দেখছেন কী পরিমাণ ফল ধরছে, কিন্তু ফল কী করবো, পাঁচটাতে ফল নষ্ট হয়ে গেছে। দেখছেন এই যে একটা ফল পেকে গেছে আবার নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিটি ডেগুর ভিতরে কিংবা ডালের ভিতরে প্রচুর পরিমাণ ফল ধরে। প্রিয় দর্শক, আমি বলেছিলাম এইসব ফামোয়েল গাছে কত বছর হইলে ফল ধরে। এইসব গাছটার যেই সময় বয়স হয় 2 বছর কিংবা 2.5 বছর বয়স হয়, সেই সময় মনে করছেন একটু বড় বড় ফল ধরে, কিন্তু ছোট সময় একদম ছোট ছোট ফল ধরে, যেই ফলটা নষ্ট হয়ে যায় সে ফলটা ফালিয়ে দেয়। যে সময় এক একটা গাছের বয়স 3 বছর হবে সে সময় এক একটা ফামোয়েল গাছের ফল কোম্পানি বিক্রি করবে কেলানে, সেই সময় এক একটা ফলের ভিতরে অনেক পরিমাণ তেল হয়। আর আমি আমার এই চ্যানেলে বাস্তব তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। আর যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের কিন্তু অনেক উপকার হবে আমার এই চ্যানেলের ভিডিও দেখলে। আমি আশা করি আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন, কেন আপনারা মালয়েশিয়াতে আসার আগে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন মালয়েশিয়ার প্লান্টেশন ক্ষেতের কাজ কেমন কষ্টের এবং কি করণীয়। এখন বিশেষ করে আপনাদের জন্য কিছু বলি, যারা কয়লিংয়ে মালয়েশিয়ার প্লান্টেশন খেতে আসবেন, ছোটো ফামোয়েল বাগানে আপনার যে কোনো কোম্পানিতেই যদি আসেন, ছোটো ফামোয়েল বাগানও আছে এবং বড় ফামোয়েল বাগানও আছে, কিন্তু আপনারা যদি আসেন এই ফামোয়েল বাগানে কাজ করতে, মানে বড় ফামোয়েল বাগানেও কাজ করতে হবে কিংবা ছোটো ফামোয়েল বাগানেও কাজ করতে হবে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারছেন, আশা করি আপনাদেরকে কিছু বোঝাইতে পারলাম ছোটো ফামোয়েল বাগানের বিষয়ে। আর আমার চারিদিকে দেখেন পাহাড়, কেন আমি একটা পাহাড়ের ভিতরে আজকে এই ভিডিওটা করতেছি, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন এরকম ফামোয়েল বাগানের ভিডিও পাওয়ার জন্য। এবং আমার এই চ্যানেলে আমি প্রবাসীদের খবরাখবর দিয়ে থাকি এবং মালয়েশিয়ার কয়লিং বিষয়ের আপডেট আমি দিয়ে থাকি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।